চোটের কারণে আগে থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা, কিন্তু মেসির অভাব যেন বুঝতেই দিলেন না আনহেল দি মারিয়া লোসেলসোরা। দাপুটে ফুটবলে 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 2023 সালের পারফরমেন্স 2024 টেনে আনল আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 6 ম্যাচে 5টিতেই জেতা আলবি সেলেস্তারা এবছরের প্রথম জয় তুলে নিল বড় ব্যবধানেই। লিওনেল মেসি, পাওলো দিবালার অনুপস্থিতি যেন বুঝতেই দিল না বাকিরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে আক্রমণাত্মক ফুটবল শুরুতে এল সালভাদরের ওপর চাপ ফেলে আর্জেন্টিনা। সুবাদে মেলে সাফল্য, 16 মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আনহেল দি মারিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার, তাতে র্যাঙ্কিংয়ে ফারাক বোঝা যায় শুরুতে। 81 নম্বরে থাকা সালভাদর রক্ষণ সামলাতে হিমশিম খাচ্ছিল। পুরো প্রথমার্ধে মাত্র একবার আক্রমণে যায় দলটি, যদিও তা থেকে গোল করতে পারেনি। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেস। লো সেলসোর শর্ট সালভাদরের একজনের গায়ে লেগে বল চলে যায় দূরের পোস্টের কাছে। গোলমুখে ছুটে গিয়ে অনায়াসে বাকি কাজ সারেন ফার্নান্দেস, তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই মুঠোয় নিয়ে আসে আর্জেন্টিনা। বিরতি থেকে ফেরা 7 মিনিটের মধ্যে স্কোর লাইন 3-0 করে লিওনেল স্কালোনির দল। লাউতারো মার্তিনেসের বাড়ানো বল নিখুঁত ফিনিশিংয়ের জালে লাঠান লো সেলসো। তবে এরপর আর্জেন্টিনা আক্রমণে কমেছে ধার। এল সালভাদরের রক্ষণে মনোযোগী হওয়া দি মারিয়াও পারেনি সেভাবে গোছালো আক্রমণে যেতে, ফলে ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী বুধবার আরেকটি প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।